هاي هاي بيتو امار جاي كامور دي لوري هاي هاي بيتو امار جاي كامور دي لوري استاذ কে যে বাত করলে গিয়া ইয়া হন্তরি একটা কাস্টমারের রসুল দাড়ি কামাবার পারি নাই তুমি খালি খাই খাই করো এটা কি ডালো আইলাম রে খালি খাই খাই করে তোরে খাওয়া মুন সামনে তাই দেই কাস্টমার পাই সাত কাস্টমার দিরা সুছাড়া ভাই আদি গেছে মিজি গা কাস্টমার ছিনি সামনে তাই দেই সামনে মিজি গা কে আছে কেউ এলাকায় আছেন গো বাচ্চাদের মাথার চুল ফালাই শেভ করি চুল দাড়ি কামাই আছেন কে রিয়াজ দেখিয়েছিলে নাকি আজ আয়া সোলটেল ভিজা আজতে হানি হানি রাজতে স্যার আপনার গরমের দিন মানে ভালো লাগে না ফুলটা মানে একটু সেম আছে দেখে বসে আছি আচ্ছা কাম হ বাজার তো যাইতে না তো না বাজার যাইতে না তো এই দিকে সামনে হিসারি দেওয়া লাগে এটা লাই যাচ্ছে না বাজার দেওয়া না ফুল দি করতে লম্বা লম্বা হইছে বান্দরের মতো রাখো তো চুল কাটস না রে আর নন্দ কাম কাজে লাই যাইতে না হিসারি দেওয়া লাগে ভাই আল্লাহ বাহা লাইতে আমার রে মানে দাঁড়ি দি কেলা ভালো আছে সেটা ধরে দে না আরে বড় কইছি সন্ধ্যা বাজারে গেছলাম ভালো আছি ঘুমাই উঠি বুঝে আছো আরে কি সেটা ধরে আমার কাছে আবার এই মুষ্টাও রাখছি দুনিয়া হারানো দা বুঝে আছো আমার লাগে কেল করতে মনে যায় কোন সময় হয় না যাইতাম যে কোন সময় হালবাম লাইতে আমি যাইতাম না লাই তা গো হাগলা লাগা না তোর তো একর মাত্রা তুমি দিতে হইছে চুল দাড়ি কামাবেন শেভ করাবেন ভাই 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 আমার ডাক দিছেন হ্যাঁ আমরা ডাকছিলাম এই যে টাইটুবলা লয়ে সেল লয়ে কইতে শুনিবা আমরা চুল দাড়ি কামাই শেভ করি বাচ্চাদের মাথা সিলাই দেই ও ভালো হইছে আমরা তো বড় জনের সময় পাই না তার মধ্যে চুল দাড়ি কাটুনি তার মধ্যে দুইজনে ডি কাটতে দেল ভাই আচ্ছা হলেন কাটটা আগে কাটবেন আগে কোন আমার ডাকা কাটবেন আপনি ডাকা দেন তাহলে গাছের গুদি যাই হেনে সাম আছে ও তুই বুঝছ তো সব করতেছ তো ডাকি কাটবে হ্যাঁ তে ডাকি কাটতে দেন এই আমার হেল্পার ই করো যন্ত্রপাতি রেডি করো কাটা কাটবে আগে এই তো মাথা কাটবা হ্যাঁ রে আগে বা করে নাই দাও এ ভাই বাস কে লাগিয়া আরে এটা বুঝেন না এখন এটা শৈল বানাই মিয়া ও বুঝলাম তে কোন ইলুশন কে লাগিয়া হাই রে এটা ডিজিটাল মেশিন কোন না আপনি তা কি কোন তে স্টিল কোন নিয়া রে এডি মেশিন রক কানে ডলেছেন করে এটা বাংলাদেশী মেশিন না বুঝছেন না ওইটিতে তো কাজ করে হ্যাঁ দেখেন আগে কাজ দেখেন তারপর কথা কর ও আচ্ছা তাহলে ঠিক আছে কাজ করুন তুমি বাটা আগে করে দেন আচ্ছা ঠিক আছে যন্ত্রটি আমি আগে বা করে লই তারপরে কথা কর বুঝছেন ভাই এতে কি তা যন্ত্রপাতি এতে যন্ত্রপাতি আমি কোনোদিন দেখি না মাথা চুল চালাইতে এই যে হলো যন্ত্রপাতি যেটা মন চায় সেটা থাক তুমি কি কাটিং দিবা সেটা কও আগে আমার একটা চুদার ল্যাঙ্গের কাটিং দিবা আমি এই সব কাটিং দেই দেখে আমার গেরাম চাহিদা আছে বুঝছো তো ভাই আপনি এই ধরনের কাজ করতে কে শিখছেন আরে মে হুনান আমি মম সিং গাঙ্গি না পারে এতদিন কাটিং দিছিলাম ওই জায়গা বেশি গরম তো এই জন্য গেরাম ট্রান্সফার করছে আমার ও গেরাম গেরাম করতেছে হ্যাঁ এই তো বুঝা আছে ও আচ্ছা তো চালু করে কাটেন আমারও কাটন লাগবে তো কি হই এই লর বানা কোন তরি এই কাটিং দিলে কোন তরি বুঝছো লর লললে হবে না লললে কাইটা যাবার পারে আপনি ডরেন না কান দেখেন কান দেখে পরে ই করেন কে ছিল আরামের কাটিং দাঁত নাই তাই গিয়েছে কোন ধান গেছি আমি তাল ছাড়িয়ে দিছি গো
ভাই হলেন আপনি তো এলাকার মানুষ একটা ফেরি ওলা আইছে তার বলে উটুকনা কাম আছে এটা কইরা দেলাই আপনি একটুখানে খারণ সেভ করতে একটু সময় নাই বুঝছেন না ও আচ্ছা তাহলে কোহাটা করে দেন আহেন আপনার কাম কি কাম কর ওই কাম কই আপনি ভাই এই যে মূর্তি লান খাড়া হয়ে রইছেন আপনার কাম কো না না এই যে দেন লাই যে দেখ হারাম দাদা খাচ্ছটা জানি কোন হালে কয়দিন ধরে হালায় না জীবনে সেভ করবে না আজকে শিক্ষা দিতে মহারাজ সেভ করবো না করবো না মজ্জা মুখা
আমি সেভ করব না আমি শেষ কাম শেষ না কইরা ছাড়ি না কিনু এই যা পাউডার নরা বাকার পাউ গুসা কাটা হলাই দিমু ভরন দাদা গুসা কাট মু কইলাম আর অন্ধ দাদা দুধ ছাড়া নেগার মত খালি লাতি মারো কেনে হ্যাঁ অন্ধ অহন অন্ধ সুন্দর হইছে আমার তো কুল যাচ্ছে অন্ধ গঙ্গা সিরিয়া সিরেন যা শেষ কাম শেষ আর কি বাকি রইছে এখন আমার গাদা তুই বানাই দেন গাদা বানাই দেন গো এই কম্পাউন্ডার আমি আরো মরছি হেই হেই যন্ত্রণা নিয়া এই যন্ত্রণারে কাম কোন দিন শেখামু এটা কি কই না বানাবে তুমি মাইব নাকি তো কি বাবা না এও তো গান বানতে যাবো গান বানতো না এটা অন্য স্টাইল এই যা হ্যাঁ দাদা হ্যাঁ দাদা এই কি সর্বনাশ করছে রে মরবো তো হাইরি এই ভাই 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 আপনি ঠিক আছেন হাইরি হাইরি তোরে লাগে তখন আমি পুলিশের কেস খাইতাম রে আমি কই হ্যাঁ আমি কই তুমি তো ঠিকই আছো নাকি মাথাটা বানায় নয় শেষ করে লড়েন না ইয়া তো নল লেবে গো হ্যাঁ এন্ড না এন্ড না আ ভাই হ্যাঁ আমার আর বানায় লাগবে না আরিফ খান শেষ এই যে আর একটু রয়েছে খালি ওই যে এই সে এটা দিয়ে দিলে হবে বুঝছেন এই জীবন শেষ কি শরীরটা আরাম পাইতেছেন এটা লোক মারুলটা ঠিক করতেছি বুঝছেন না ও মারুল ঠিক করতেছে হ্যাঁ No.